পেঁয়াজ চাষে ক্ষতির মুখে চাষিরা। অকাল বর্ষণের ভয়ে আগে ভাগে পেঁয়াজ তুলে ফেলার কারণে উপযুক্ত দাম পাচ্ছে না তারা। পেঁয়াজ চাষে ক্ষতির মুখে চাষিরা, সরকারি সাহায্যের আবেদন। খাদ্য তালিকায় পেঁয়াজ অধিকাংশ মানুষেরই অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রয়োজনীয় সেই পেঁয়াজ গৃহস্থ বাড়ি থেকে শুরু করে হোটেল বা ধাবা কিংবা যে কোনো ছোট বড় দোকান বা রেস্টুরেন্টে এক টুকরো পেঁয়াজ পেতে মরিয়া হয়ে ওঠেন ভোজন প্রিয় ক্রেতারা। বিভিন্ন ফাস্টফুডে পেঁয়াজের সংমিশ্রণ নিঃসন্দেহে অনন্য স্বাদ এনে দেয়, কিন্তু এত মূল্যবান পেঁয়াজের সঠিক মূল্য পাচ্ছেন না চাষিরা। তারপরে আবার আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকটাই কমেছে পেঁয়াজের ফলন। আকাশ মেঘলা দেখে বৃষ্টির ভয়ে জমি থেকে পেঁয়াজ তুলে ফেলেছেন চাষিরা। বহু ক্ষেত্রে চাষিরা পেঁয়াজ চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যথেষ্টই চিন্তায় পেঁয়াজ চাষিরা। সরকারি সাহায্যের আবেদন করছেন পেঁয়াজ চাষিরা। মাঝে মধ্যে পেঁয়াজের ঝাঁঝে সাধারণ মানুষের চোখে জল আসলেও সে মুনাফা লাভ করে মাঝের মজুরদার। আর এবারে কৃষক কেজি প্রতি 10 টাকারও বেশি দাম পাচ্ছেন না সকলের পেঁয়াজ একসাথে উঠে যাওয়ার কারণে। পেঁয়াজ চারার অত্যাধিক দাম এবং সার ওষুধের দাম বাড়ার কারণে কোনো লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। আপনি পেঁয়াজ চাষ করেন? হ্যাঁ করি। কেমন বুঝছেন এবার চাষ? এবছরে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড লসে রান করতে হচ্ছে। কেন এরকম কেন হচ্ছে? এবছরে পেঁয়াজের দাম নেই, তারপরে পেঁয়াজের চারার অতিরিক্ত দাম হয়ে গিয়েছিল, চারা বসাতে লেবার খরচ, তারপরে পেঁয়াজের দাম নেই। আচ্ছা, কী চাইছেন এবার? কী হলে ভালো হয়? এবার সরকার যদি আমাদের কোনো একটা মানে অনুদান করে, তাহলে সেটাতে আমরা এখনও যদি একটা সাবসিডি করে, তারপরে এবছরে সরকারি যে চাষিদের জন্য যে সরকারের যে অনুদান ভাতা দেয়, আপনারা পান? না আমরা পাই না। পান না? তার জন্য কোনো আবেদন করেছেন প্রশাসনের কাছে? হ্যাঁ করেছিলাম। হয়নি এখনো? না, দরখাস্ত করেছিলাম। আচ্ছা, তো পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন এখন? পেঁয়াজ এখন 4 টাকা 5 টাকা। এত কম? এত কম। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।